Κάντε μα ίουση. Ρε κολλάσε. Ε, σωρέ. Σωγλέτ και σκόρτα. পিছনে দেখতেছেন, ফুলটা দেখা যাইতেছে ক্যামেরার জন্য, কাদিমা ইউসি। যাই হোক, এখানে অনেকে জমা দিচ্ছেন, এটার সম্পর্কে অনেকে জানতে চাইছেন ভাই, অনেকে মেসেজ করছেন ভাই আপনার এই ভাইয়ের কি অবস্থা, জমা জমা দিলেন কি অবস্থা, আজকে সেই অবস্থায় আপনাদের জানাবো। তাহলে কি কি করছে সেটা বলবো ইনশাল্লাহ। তবে ওর ওয়ার্ক পারমিট আসছে কয় মাস আগে দিচ্ছেন? 8 মাস। 8 মাস পর ওয়ার্ক পারমিট আসছে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যেতে যেতে কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা অফিস থেকে বের হয়ে গেছি, এখন কথা হলো, অনেকে কোশ্চেন করছেন ভাই মানে জমা দিছে কি হয়েছে, জমা দিছে কি হয়েছে আসলে এতদিন কি বলতাম, ও অফার লেটার দিছিল এর মাঝখানে, আবার সেটা ক্যান্সেল হয়েছে, আবার নতুন অফার লেটার দিছিল। তো যাই হোক, অবশেষে তারা ওয়ার পারমিট দিয়েছে, কিন্তু এর ভিতরে প্রথমত হলো ওয়ার পারমিট আসার পরে অনেক রকমের তাদের রুলস চেঞ্জ যেগুলো তারা আজকে বললো, এই জন্য আমি আবার আজকে আসছিলাম ওকে নিয়ে। প্রথমত হলো সে প্রথম কন্ট্রাক্ট ছিল 15,000 দেড়হাম, তার প্রায় 5-7 মাস পরে, 5 মাস পরে না, প্রায় 5 মাস পরে আবার বলছে যে তাদের দুবাইয়ের যে ট্যাক্স আছে সেটা ক্লায়েন্টের পে করতে হবে। তো সেখানে প্রায় 750 টাকার মতো আসছে, তো 700 সামথিং আসছে, তার মানে আরও সেখানে 700 দেড়হাম বেড়ে গেছে। তো যাই হোক, সেটা বাড়ার পরে আবার যখন ওয়ার্ক পারমিট আসলো গতকালকে, আবার বলতেছে যে ক্লায়েন্টের নিজস্বভাবে ফ্লাইটের টিকিট দিতে হবে, নিতে হবে, তারপর এম্বাসি যে ফি আছে সেই ফি নিতে হবে, তার নিজস্বভাবে দিতে হবে, এমনকি ইন্স্যুরেন্সের টাকা 275 দেড়হামের মতো আর কি, এগুলো ক্লায়েন্টের নিজে দিতে হবে। এটা কিন্তু আগে কখনো এগ্রিমেন্টে ছিল না, আগে ছিল হলো 15,000-এর একদম টোটাল প্যাকেজ, কিন্তু এটা বলার পর এখন আবার নতুন করে তাদের এই 4টা নিয়মগুলো বের করছে, যেখানে 750, 275 দেড়হাম ফ্লাইটের টিকিট, আর হলো এম্বাসিতে 500 দেড়হামের মতো খরচ। এই খরচগুলো এখন ক্লায়েন্টের অতিরিক্ত যাচ্ছে, যারা 7-8 মাস 9 মাস যাবো জমা দিয়েছেন তাদের জন্য আর কি এখন এইগুলো আবার শুরু হয়েছে। তো আমি তার সাথে কথা বলছি যে দেখেন ভাই, আপনারা তো একটা এগ্রিমেন্ট করছেন, এগ্রিমেন্টের ভিতরে এরকম কিছু ছিল না, আপনারা যদি বেশি নেন সেটা হয়তো নিতে পারেন। এখন নতুন ক্লায়েন্ট যারা আছে এনাদের সাথে কথা বললে বা এনাদের কাছ থেকে আপনি হ্যাঁ নিতে পারেন যে ভাই এখন আগের রুলসে নাই, এখন নতুন রুলস এটা যে এগুলো এগুলো পে করতে হবে ক্লায়েন্টের। কিন্তু আপনি যেহেতু আগে আমাদের সাথে কথা বলছেন, এখন যদি সেগুলো রুলস করেন এটা তো হয় না, এটা তো জুলুম হয়ে গেল। আমি বলছি, সে বলছে দেখেন ভাই, আমি যে বাংলাদেশি সজল ভাই ছিল, সে বলছে দেখেন ভাই আমি এটা বসের সাথে কথা বলছেন গেছি, এই বসের সাথে বলছেন ভাই যাই করছেন, বস তার হুট করে একটা ডিসিশন দিয়ে দিতে পারে না, আপনাদের স্টাফ যারা আছে তাদের সাথে অবশ্যই তারা পরামর্শ করছে, তারপরে বলছে আপনি আপনার দাবিটা বলতে পারতেন। এখন কথা হলো, বলছে ভাই দেখেন যাদের যাদের বলছি সবাই মোটামুটি টাকা দিয়ে গেছে। আমি বলছি ভাই যাদের যাদের বলছেন তারা টাকা দিয়ে গেছে এখন কেন জানেন? কারণ সবাই চিন্তা করে, যাই হোক এতদিন সময় দিছে আপনাদের পিছনে 7-8 মাস, আপনারা প্রথম বলছেন 7 মাসের ভিতরে পাঠিয়ে দেবেন, 7 মাস আপনারা শুধু ওয়ার পারমিট আনসার, আপনাদের পিছনে মোটামুটি ভালো একটা সময় ব্যয় করেছে, তারপরে চিন্তা করলো যে ওয়ার পারমিট যেহেতু আইসা পড়ছে তো এই টাকার জন্য কেন তারা মানে এই অফিস পা হবে। আপনারা যদি যে ধরেন ওয়ার পারমিট আসার আগে এই কথাগুলো বলতেন তাহলে দেখতেন যে যারা যারা টাকা দিয়েছে আজকে তারা অধিকাংশই দিত না, তারা বলতো ভাই আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেন বা আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন, এগুলো বলতো। যেহেতু এখন ওয়ার পারমিট আনার পর এগুলো বলতেছেন এই জন্য মানুষগুলো মেনে নিচ্ছে। তো যাই হোক, টোটাল নিয়মগুলো আর তাদের এই রুলসগুলো আমার ভালো লাগে না, একটুও ভালো লাগে না, মনে হচ্ছে যে মানুষের কাছে ওয়ার পারমিট আনার পর একটু ঠেকায় টাকা নিচ্ছে এরকম মনে হচ্ছে। এটা অবশ্য সজল ভাই নিজেও স্বীকার করছে যে আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, এখন সে ভালো লাগুক আর না লাগুক সে ওই জায়গায় স্টপ, তার তো আর যাচ্ছে না, যাচ্ছে হলো ক্লায়েন্টদের। এখন কথা হলো, এক একজন ক্লায়েন্ট থেকে যদি সে এই যে যেভাবে টাকা নিল 1,000 থেকে 2,000 দেড়হামও নেয়, তাহলে চিন্তা করেন তার যদি 3,000 ক্লায়েন্ট থাকে, হ্যাঁ তাহলে কয় টাকা আসে 1,000 দেড়হাম করে, 3,000 দেড়হাম, 2,000 দেড়হাম করলে 6,000 দেড়হাম, হ্যাঁ 6,000 দেড়হামে কত কোটি টাকা, অনেক বহুত বহুত টাকা। তো এই যে এত টাকা সে তারা নিয়ে নিচ্ছে,
যাই হোক, এগুলো বলে এখন লাভ নেই, ব্যাড রিভিউ দিতে চাচ্ছি না, তবে আমি যেটা সত্যি সেটা বললাম আর বাকিটা বুঝে নেন। আর নতুন যারা ক্লায়েন্ট বা যারা নতুন কাদিমাতে জমা দিতে চাচ্ছেন, তারা প্রচুর সময় নেয়, এক বছর হাতে সময় নেয়, এক বছর সময় নিয়ে তারা কাজ করে। তো বুঝতেই পারতেছেন যারা জমা দিবেন তারা এগুলো জেনে শুনে জমা দিবেন যে দুবাই ট্যাক্স যেটা সেটা আপনার ইন্স্যুরেন্স, আপনার এম্বাসির টাকা, আপনার এমনকি ফ্লাইটের টিকিটও আপনার, তারপর হলো তাদের প্যাকেজ। তো এখানে প্যাকেজ হলো কীভাবে সেটা আমার জানা নেই, কিন্তু তারা এটা প্যাকেজ বানাইছে, নাম দিয়েছে প্যাকেজ, বুঝতে পারছেন? তো এটা তারা ইনক্লুড করে হয়তো টাকা আরও বাড়ায় প্যাকেজ দিতে পারতো, কিন্তু এটা করছে হলো টাকা কম নিচ্ছে দেখাচ্ছে, কিন্তু অথচ প্যাকেজের মধ্যে অনেক কিছুই নেই, শুধু তারা ভিসা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ওয়ার পারমিট এনে দিচ্ছে, এটাই তার মানে, তারা ওয়ার পারমিটের জন্য টাকা নিচ্ছে 15,000 দিরহাম, এরকম হয়ে গেল ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে। কারণ যেহেতু আপনি এম্বাসির টাকা দিচ্ছেন, ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছেন, বিমানের টাকা দিচ্ছেন, তাহলে তো তারা শুধু ওয়ার পারমিটের টাকাটা নিচ্ছে, তাই না? যাই হোক, তারপরও আপনারা যদি আইসা দেন যেতে পারেন, কারণ দুবাইতে বিশ্বস্ত লোক পাওয়াটা টাফ ব্যাপার। তো যেহেতু তাদের কম বেশি এখন মানুষ নাম শুনছেন, বিশ্বাস করেন, তো দিতে পারেন, তবে লং টাইম নিবে এটা শিওর। লং টাইম হাতে নিয়েই তারপর জমা দেওয়ার চিন্তাভাবনা করবেন। ভালো লাগলে দেন, না লাগলে দেন না, আমি কাউকে দিতেও বলি না, আবার নাও করি না, আপনার ইচ্ছা ভাই। আপনার আল্লাহ তাহলে মেধা দিচ্ছে আপনাকে চিন্তা করার জন্য, আপনি চিন্তা করবেন যে এখানে দিলে আমার ভালো হবে কি না, বা না দিলে ভালো হবে কি না। যেমন আমি প্রথম যখন কাদিমাতে আসছিলাম, তখন কাদিমাতে তো নাম ছিল না, আরও প্রায় এক বছর আগে, তখন আমি জমা দিলে হয়তো এখন আমি রোমানিয়া থাকতাম বা অন্য জায়গায় থাকতাম, তখন আমি দিই নেই, দিনে দেখেই যে এখন বুকতে আসছি। যাই হোক, হয়তো ভালো কিছু অবশ্যই আল্লাহ তাহলে লিখছে কপালে, দেখা যাক কি হয় আমার। আর আমার ছোটো ভাই ওর আজকালকেও যাবে, যেহেতু আর ওয়ার পারমিট চলে আসছে, এম্বাসি ফেসও হয়তো করবে 2-3 মাসের ভিতরে, হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাহলে যেদিন কপালে লিখছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।